বিলোনিয়ার বরজ কলোনির সবিতা দেবনাথ হত্যাকাণ্ডে ধৃত শ্রীকৃষ্ণ দেবনাথ এবং চপ্পা দেবনাথকে মেডিকেল চেক আপ করার পর আজ বিলোনিয়া থানার পুলিশ 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলে মঙ্গলবার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবিতা খুনের সব তথ্য বিবেচনা করে অভিযুক্তদের 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। গত শনিবার বিলোনিয়া বরজ কলোনি এলাকার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের পাশের জঙ্গল থেকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় এক মহিলার পচাখোলা মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন মহিলার পায়ের নূপুর এবং শাড়ি দেখে শনাক্ত করে এই মৃতদেহ সবিতা দেবনাথেরই। মৃতদেহ উদ্ধারে 48 ঘণ্টার মধ্যে সোমবার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।